보셔봐. 아야, 이거 없지나 봐. 들어, 없지나 봐. 아야, 이거 없지나 봐. 들어, 없지나 봐. 아이, 폴리스 좀 해올 때 자러. 들어, 물에 잔다 자러. 아이, 폴리스 좀 해올 때 자러.
স্বাস্থ্যভাবে
সম্পূর্ণ বেআইনিভাবে স্থানীয় প্রশাসনের কোন রকম অমান্য করে কোন রকম পারমিশন বা ইনফরমেশন না করে জমা হয়েছে তা একেবারে সম্পূর্ণ বেআইনি। তাই আপনাদের কাছে আমাদের সন্দেহ করে আপনারা অবৈধ জমায় গ্রহণ করুন, আপনারা এই অবৈধ জমায় গ্রহণ করুন এবং যানবাহনের স্বাভাবিক চলাচলে সাহায্য করুন। আপনারা যেভাবে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের পরোয়া না করে একেবারে খোসাখুশি করে জমায়েত হয়ে আছেন তা খুবই দুর্ভাগ্যজনক। আপনার নিজেদের এবং স্বামী নাগরিকদের কথা থেকে তাদের মৃত্যুর বিচার চাই, তাদের মৃত্যুর বিচার চাই। ওরা বলেছে আমাদেরকে তুলে নিয়ে যাবে, রাজ্যটাকে লাঠে তুলে দিয়েছে যখন দিদিমণি আমরা ওইগুলো দে ভালো করে তুলুন। আমরা এই রাজ্যের চলমান স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই কর্মসূচি চলবে। চলো তাহলে আপনারা খারাপ
হবে। আরে এটা কে ধরেছে? এটা গুছিয়ে রাখ। অ্যারেস্ট করে নি। অ্যারেস্ট করো। আরে রাস্তা খুলে। হ্যাঁ চলো চলো। ওই বাসটা করলাম, বাসে চলো, বাসে বাসে। অবৈধভাবে আমাদের কমরেডদের গ্রেফতার করেছে, যতক্ষণ না ছাড়বে ওই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার আমরা গেট আটকে বসে থাকবো। স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার করলে অপদার্থ পুলিশ প্রশাসন জবাব দাও। চলো 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 ছাত্রীদের গায়ে
জায়গাটা ফাঁকা কোথায় মেরেছো? আরে একে তো হসপিটালে নিয়ে গেলে হয়, সামনে সেবা আছে, দেবাঞ্জন এই অর্জুন কোথায় গেল রে? আরে টেনে নিয়ে গেছে কিসের জন্য? আমরা দেখেছি যে যেরকম ভাবে পুলিশ যেভাবে শান্তিপূর্ণ ভাবে আমরা বিক্ষোভ দেখাতে এসেছিলাম স্বাস্থ্য দপ্তরে যারা আধিকারিক তাদের কাছে, এভাবে দুজন ছাত্র মারা গেল বিনা চিকিৎসায়, সেই কথাই বলতে আমরা এসেছিলাম। প্রথম থেকে পুলিশ হলো ডেপুটেশন দিতে দেবে না, স্বাস্থ্য ভবনের কাছে যেতে দেবে না। চারজন নেতৃত্বকে আমাদের গ্রেপ্তার করা হল, বাকি কমরেড সৃজন ভট্টাচার্য, প্রতিকূল রহমান, ময়ূর বিশ্বাস এবং রানা রায় চারজনকে গাড়ি করে তুলে নিয়ে গেল। বাকি কমরেডরা থানার গেটে এসে তাদেরকে মুক্তির জন্য হলো এখানে বিক্ষোভ দেখাচ্ছে। মহিলা পুলিশ ছাড়া পুরুষরা এসে মহিলাদের বুকে লাথি মেরে তাদেরকে টানতে টানতে নিয়ে চলে গেল। এই হলো অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পরিকাঠামো ভেঙে পড়েছে। এবং সেই কথা আমরা যদি বলতে যাই, আমাদেরকে পুলিশের লাঠি আঘাত খেতে হলে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো যতদিন অব্দি না, যতক্ষণ না এই চারজন কমরেড সহ আরো দুজনকে গ্রেপ্তার করেছে, ছাড়বে ততক্ষণ। এবং যাদেরকে আহত হয়েছে তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে যাচ্ছি, এরপরে কি করা যায় আমরা সেটা এখানে দেখে তারপর আমরা বাড়ি ফিরবো। এই সামনে যে হাসপাতাল আছে সেবা হাসপাতালে আমরা আমি আছি। আমরা
আমরা কি অন্ধ? আপনাদের প্রথম থেকে বলছি আপনারা সে প্রভাকশন দেবেন না, আপনারা ভিতরে দেখুন প্রভাক করছেন তো আছে। থানার ভেতরে যেতে হবে না, জান তুমিও তালা জান, ফ্যামিলির তালা গিয়ে লুকান, জান যাবো সবাই যাবো, আগে ছাড়ো দাঁড়িয়ে আছি না, ছাড়ো পালাচ্ছি না, গায়ে লাগছে নাকি প্রচুর, হসপিটালে নিয়ে যেতে দিন, হসপিটালে আপনারা মানুষ কি করছে, মানুষ যাতে বাঁচে সেটা হয়ে যেত, এখানে মজা করতে আজকে আসেনি, কেন করছেন কেন করছেন, রাস্তাটা ফাঁকা করুন, রাস্তা ব্লক করবেন, রাস্তাটা ফাঁকা করুন, ওদের ছেড়ে দিন, রাস্তাটা ওদের ছেড়ে দিন, ছাত্রীদের গায়ে হাত দিচ্ছেন একজন পুলিশ অফিসার, আমরা তাকে চিহ্নিত করেছি, তার ব্যবস্থা পরে আমরা নেবো, এই সব ভিডিও আমাদের কাছে আছে, প্রয়োজন হলে আমরা আদালতে যাবো, প্রত্যেক দিন তারা মহিলা পুলিশ পিছনে দাঁড়িয়ে আছে, সামনে এসে পুলিশ প্রত্যেকটা মহিলার গায়ে হাত দিচ্ছে, তাদের গায়ে হলো শিলাদানির চেষ্টা করছে, এই হলো পুলিশ প্রশাসনের বর্তমানে তাদের চিত্র। আমরা জানাতে চাই অপদার্থ মুখ্যমন্ত্রী যিনি বসে আছেন নবান্ন থেকে এবং প্রত্যেক দিন নাটক করছেন, মানুষ এরাজ্যে ব্যস্ত চায়, তাদের যে সুরক্ষার ব্যবস্থা পোর্টাল স্বাস্থ্য ব্যবস্থা যে ভেঙে পড়েছে সে কথা বলতেই আমরা এসেছি, এখন অবধি 7 জনকে আটক করেছে, তাদের যতক্ষণ না নিঃশক্ত মুক্তি হবে আমরা এখানে বসে থাকবো। আমার নাম অর্জুন রায়, এসে ভাই কলকাতা জেলাতে। আমরা শান্তিপূর্ণভাবে এখানে বিক্ষোভ দেখাতে এসেছি, আমাদের যে দাবি স্বাস্থ্য ব্যবস্থার যে পরিকাঠামো ভেঙে পড়েছে তার আমরা সকলে যাতে এই পরিস্থিতিতে চিকিৎসা হয়, এতজন মানুষ তারা প্রাণ হারায় এবং তারপরে 4 জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, এখানে এসে পুলিশ প্রশাসন দিচ্ছেন, ছাত্রীদের গায়ে হাত দিচ্ছেন এবং তারপরে আরও 3 জনকে আটক করা হলো, একজনের বুকে লাঠি মেরেছে পুলিশ প্রশাসন, যতক্ষণ নাই 7 জনকে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে আমরা এখানে বসে থাকি।